আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, 7 জানুয়ারি নির্বাচনকে ভাগাভাগি নির্বাচন বলা উদ্দেশ্যপ্রণোদিত, কোনো বাধাই এই নির্বাচনকে ঠেকাতে পারবে না। বাংলাদেশে আরব বসন্তের কোনো যৌক্তিক উপাদান নেই বলেও মন্তব্য তার। তাইমুর রশিদের রিপোর্ট। দলীয় সভাপতির ধানমন্ডির রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বলেন, নির্বাচনের সবকিছু যথারীতি এগিয়ে চলেছে। তার প্রশ্ন, বিএনপি কোন মুখে সুষ্ঠু নির্বাচনের কথা বলে? স্মরণ করিয়ে দেন, শান্তিপূর্ণভাবে ক্ষমতা হস্তান্তর একমাত্র আওয়ামী লীগই করেছে। এই নির্বাচনকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বাংলাদেশের কয়েকটি রাজনৈতিক দল বিএনপির নেতৃত্বে তারা একে ভাগাভাগি নির্বাচন বলছে। যেই নির্বাচনে 2260 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করে সেটা ভাগাভাগি নির্বাচন কেমন করে? যেই নির্বাচনে 28টি রাজনৈতিক দল অংশ নিচ্ছে সেটা ভাগাভাগি নির্বাচন কেমন করে হলো? আমাদের কোনো শঙ্কা নেই, কোনো উদ্বেগ নেই। আমরা নির্ভীক চিত্তে নির্বাচনের দিকে এগিয়ে যাচ্ছি। ওবায়দুল কাদের জানান, সমঝোতা হওয়া আসনগুলো থেকে প্রত্যাহার করা হবে নৌকার প্রার্থীদের। কথা বলেন জাতীয় পার্টি প্রসঙ্গেও। জাতীয় পার্টি নিজস্ব চাওয়া আছে, চাইবে আমাদের কাছে চাওয়াটা বড়ই হতে পারে, চাও তো কেউ ছোট হবে না, কিন্তু আমাদেরও সামর্থ্য কতটা আছে। তাদের সাথে সমঝোতা আমাদের আছে, এখানে কোনো প্রকার অশোভন পরিস্থিতির সৃষ্টি হয়নি। বাংলাদেশে গণ অভ্যুত্থানের শঙ্কা নাকচ করে দেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক। আরব বসন্তের ইয়ে তো থাকতে হবে, সাবজেক্টিভ প্রিপারেশন, অবজেক্টিভ কন্ডিশন। দ্যাট অবজেক্টিভ কন্ডিশন ইজ নট প্রিভেইলিং অ্যান্ড ইট উইল নট প্রিভেইল। 16 ডিসেম্বর বিএনপি ও জামাতের জন্যই পরাজয় দিবস, গণতন্ত্রে তারা বিশ্বাস করে না বলেও মন্তব্য করেন ওবায়দুল কাদের। তাইমুর রশিদ, বাংলা ভিশন, ঢাকা।